আমরা আমাদের জীবন বিসর্জন দিয়ে দেব কিন্তু সাহাবায়ে কেরামের কষ্টে অর্জন করা ঈমান আকামির আসলাব বুজুর্গদের কষ্টে অর্জন করা ঈমান ইসলাম হেফাজত করার জন্য নিজের বডি থেকে যদি কলমাটা আলাদা করে দিতে হয় সিরাজ্জাত হইতে রাজি আছি ফাঁসির দড়ি কলায় নিতে রাজি আছি কোন প্রকার বাতিলের সাথে আপোষ করতে রাজি নয় আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ পাক বললেন ও হাবিব আমি আল্লাহ বলে দিলাম কাদের ব্রেক ঠিক থাকবে আর কাদের ব্রেক ঠিক থাকবে না সূরাতুল যুখরুফের 36 নম্বর আয়াত কথা বলেন কত নম্বর আয়াত 36 নম্বর আয়াত সূরাতুল যুখরুফের 36 নম্বর আয়াত আল্লাহ বললেন হাবিব কাকে পরিচালক মানলে কি কাজ করলে ব্রেক ঠিক থাকবে আমি আল্লাহ আপনাকে জানাই দিলাম কষ্ট হচ্ছে আপনাদের বেজার হচ্ছে আপনারা বাতিলের বিরুদ্ধে কথা বলার কারণে কি আপনারা মুখ কালো করে ফেললেন বাতিল তো বাতিল হক তো হক সাদা তো সাদা কালো তো কালো অন্ধকার তো অন্ধকার আলো তো আলো কোরআন তো কোরআন কোরআনকে কেউ যদি কিতাব দিয়ে ডুবাইতে চাও কিতাব পড়তে পড়তে তুমি কিতাব হয়ে যাইবা কোরআন কোরআনের জায়গায় থাকবে কোরআন কোরআনের জায়গায় থাকবে আমার বন্ধুগণ আমার ভাইরা আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে স্পষ্ট করে জানাইলেন যে কি কাকে পরিচালক মানলে ব্রেক ঠিক থাকবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ামাই ইয়াশু আন যিকরিল্লাহি মুকাইদ লাহু شيطانا فهو له قرين قرآن আপনাদের ভালো লাগে না খারাপ লাগে তো কোরআন শুনে আল্লাহু আকবার আসতে বলবেন কেন যিনি কোরআন নাজিল করেছেন আমাদের জন্য গাইড বুক বানিয়ে দিয়েছেন ক্যাটালগ পাইয়া আমি আপনি খুশি না বেজা তাই একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ামাই ইয়াশু আন যিকরির রাহমানি মুকরিব লাহু شيطانا فهو له قرين আমার ভাইরা আমার বন্ধুগণ আমার আপনার রব ডাক দিয়ে বলে দিলেন হাবিব তাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন যারা আমি রহমানের জিকির পক্ষে থাকবে আন জিকির রহমান যারা আমি রহমানের জিকির পক্ষে থাকবে আপনারা বলেন তো দেখি আমার আল্লাহর নাম রহমান সন্দেহ আছে নাকি বলেন আমার আল্লাহর নাম রহমান আল্লাহর নাম আবার বলেন আল্লাহর নাম আবার বলেন আল্লাহর নাম ও বন্ধু কোরআন নাজিল করলেন কে যিনি নাজিল করলেন তার নাম কি রহমান তার নাম রহমান আল্লামাল কুরআন করলেন তার নাম রহমান রহমান যিনি আমার আপনার জন্য গাইড বুক
পাঠাইলেন তার নাম কোরআন, যাদেরকে দান করলেন আমার বন্ধুগণ তারা শ্রেষ্ঠ জাতি হয়ে গেল, ওই জাতের নাম মুসলমান। আল্লাহু আকবার। খেয়াল করবেন তিনি কোরআন নাজিল করলেন তার নাম রহমান, যিনি মানবতার হেদায়েতের চাবি কিটা কাঠি হিসাবে নাজিল করলেন গাইড বুক দিলেন তার নাম কোরআন, যাদেরকে দিলেন তারা কোরআন পাইয়া শ্রেষ্ঠ জাতি হইল, ওই জাতের নাম মুসলমান। যার দিলের মধ্যে ঈমান আছে সে আওয়াজ দিয়ে বলবে জাতের নাম মুসলমান, চিল্লে বলেন জাতের নাম কি? এ মুসলমান সিংহের মতন আওয়াজ দিয়ে বলো মুসলমানের জাতের নাম কি? আরেকবার বলেন জাতের নাম কি? যিনি কোরআন নাযিল করলেন তার নাম রহমান, যিনি মানবতাকে কোরআন দিলেন ওটার নাম কোরআন, যিনি যিনি যে জাতিকে কোরআন দিলেন ওই জাতির নাম মুসলমান, আর মুসলমান ওই জাতের নাম যেই জাতির দিলের মধ্যে বিশ্বাস আছে আল্লাহর উপরে নবীর উপরে কিতাবের উপরে আনছে সেই সম্পদের নাম হলো ঈমান। কথা বলেন ঠিক না ব্যাথি? এ বন্ধু কোন দিকে নজর নাই, খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই, আমার বন্ধুগণ দেখেন তো দেখি এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারেন নাকি, কান্নাকাটি করা যায় নাকি? ও বাড়িওয়ালা কেন আপনি বাড়ি ছাড়লেন না? ও গাড়িওয়ালা কেন আপনি গাড়ি ব্রেক করলেন না? ও যুবক বন্ধুরা, ও মুরব্বী বাবারা, এই দুনিয়া কিন্তু চিরদিন থাকার জায়গা না, আমার বন্ধুগণ আমার বাইরে কেউ কাহার দিকে তাকাইবেন না, নিজের দিকে নিজে তাকাইবেন, নিজের গুনার কথা নিজে স্মরণ করে কাঁদবেন। দেখেন এই মাহফিলে আমার আপনার জন্য মাহফিল দেখা দেখতে উচিলা হয়ে যাইতে পারে, কাকে পরিচালক মানলে ব্রেক ঠিক থাকবে, কাকে পরিচালক মানলে ব্রেক ঠিক থাকবে না, আমার বন্ধুগণ আমার ভাইরা আমার আল্লাহ বলে দিলেন ওগো নবীজি ওমাই আসু আন জিক্রির রহমানি মুকাজ্জিদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কাবীর। ওগো নবীজি যারা আমি রহমানের জিকির মানবে না, যারা আমি রহমানের জিকির বিরোধী, আমি আল্লাহ পাক বলে দিলাম তাদের পরিচালক মুকাজ্জিদ লাহু শাইতানান, তাদের পরিচালক ইবনে শয়তান, যাদের পরিচালক ইবলিস শয়তান হয়, আমার বন্ধুগণ আমার বৈরাবি তারা ঔষধের উপর নির্ভরশীল হয়, যাদের পরিচালক ইবলিস শয়তান হয় তারা ইসলাম পছন্দ করে না, তারা কোরআন মানতে চায় না, হাদিস স্বীকার করতে চায় না, ওলামায়ে কেরামকে সম্মান দিতে চায় না, কারণ তাদের পরিচালক ইবলিস শয়তান। কথা বলেন ঠিক না ব্যাথি? এ বন্ধু এ বাবা দীপ কোন দিকে নজর নাই, কোন দিকে খেয়াল নাই, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন নবীজি যারা আমি রহমানের জিকির বিরোধী, আমি আল্লাহ পাক বলে দিলাম, আমি রব বলে দিলাম, আমি আল্লাহ রব্বুল আমিন বলে দিলাম, আমি আল্লাহ পাক স্পষ্ট করে জানিয়ে দিলাম যারা আমার জিকির বিরোধী, আমি আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিলাম তাদের জীবনের পরিচালক ইবলিস শয়তান, আর যাদের পরিচালক ইবলিস শয়তান হয় আমার বন্ধুগণ তারাই তো শয়তানের প্রবঞ্চনায় পড়ে, শয়তান চাবি নাড়া দিলে তারাই তো নবীকে গালি দেয়। যারা কথা বলবে না মনে করবেন ওই গ্রুপের লোক টুপি মাথায় দিছে, এটা দেখানোর লেগে নাটকের লেগে টুপি মাথায় দিছে, বাতিলের বিপক্ষে কথা বলতে হুঙ্কার দিতে ভয় পায়, কথা বলেন ঠিক কিনা? মনে রাখা দরকার এটা খতনে নবুয়তের মাহফিল, কথা হবে নরম হবে আবার হুঙ্কার হবে, আবার মুমিনের ঝংকার হবে,
ইমানের আমলের অলংকার প্রকাশ পাবে কথা বলেন ঠিক না ব্যাধি যাদের পরিচালক ইবলিস শয়তান তারাই তো নবীকে গালি দেয় তারাই তো নবীকে গালি দেয় যারা নবী আমার বন্ধুগণ যাদের পরিচালক ইবলিস শয়তান তারাই তো কেবলমাত্র শুধুমাত্র নবীজির খতনে নবুয়তকে বিশ্বাস করে না স্লোগান হবে কাদিয়ানিরা কাদিয়ানিরা খতনে নবুয়ত মাহফিল বাস্তব স্লোগান হবে কাদিয়ানিরা কাদিয়ানিরা যেই লোক কয় না যেটা কয় না মরকন সম্ভবত ধরাইতাছে ভয় পাইতাছে আওয়াজ স্পষ্ট করে দাও লাগা তোলাবা তরুণ তোমাকে স্পষ্ট করে আওয়াজ দিয়ে বলবা এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত বিন্দু মাত্র নিঃশ্বাস থাকা পর্যন্ত কাদিয়ানিদের কাছে মাথা নত করব না হানাফি হযরতের আন্দোলনকে কলঙ্কিত হতে দেব না কাদিয়ানিরা কাদিয়ানিরা সামনের লোক সুখ থাকেন পিছনের লোকেরা কাদিয়ানিরা কাদিয়ানিরা পিছনের লোকেরা সুখ থাকেন সামনের বাইরা কাদিয়ানিরা কাদিয়ানিরা আমার তো বিশ্বাস আর একটু আওয়াজ দিলে কাদিয়ানিরে কইব রে কিয়ামতের আগ পর্যন্ত মনে হয় বাংলাদেশে আমাদের ক্ষমতা দখল করতে পারবো না এই জন্য নবী খতমে নবুয়ত আন্দোলন প্রতিষ্ঠিত হওয়ার পক্ষে বাতিলের বিরোধিতা করার জন্য ইমানি স্পিরিট দিয়া কাদিয়ানিরা কাদিয়ানিরা অনেকদিন আগে মুগদাতে প্রায় মনে হয় দুই এক সপ্তাহ আগে কত তারিখ জানো আমার মনে নাই ডিসেম্বর মাসের এই মাসের এগারো তারিখ আমি একটা কথা বলছিলাম যে কেমন মুসলমান হইলেন আপনার সামনে আর এক মুসলমানকে গালি দেয় আপনি প্রতিবাদ করেন না কেমন মুসলমান হইলেন আপনার সামনে নবীর বিরুদ্ধে কথা বলে আপনার ইমানের বারুদ জ্বলে উঠে না ইসলাম ইমান তবলিগ কোরআন হাদিস উলামায়ে কেরাম মাদ্রাসা মসজিদ হক্কানি পীরের বিরুদ্ধে যেই দল যেই গোষ্ঠী যেই ব্যক্তি কথা বলবে আর এই কথা যেই মুসলমান সহ্য করবে বুঝতে হবে তার ইমান তার নরমাল ইমান তার ইমানে দুর্বল আছে এই জন্য প্রতিবাদ করতে ভয় পায় কেন আমি উঠব না জলে ইমানের বারু এই অন্তরে ভরা আল্লাহু আকবার কেন আমি উঠব না জলে সবাই কেন আমি উঠব না প্রতিবাদ করতে চান না প্রতিবাদ করতে চান না জবানটা খুলে কেন আমি উঠব না জলে ইমানের বারু এই অন্তরে ভরা বলেন ইমানের বারু ইমানের বারু এই অন্তরে ভরা আহাজারি চারিদিকে যায় শোনা যায় মাজলুম শান্তির লাগি দিশে হারা কেন আমি উঠব না জলে ইমানের বারু এই অন্তরে ভরা কি হবে আলেম হয়ে এখন দেখবেন কিছু তেল মালিশ করা মৌলবি আছে তেল মালিশ করা মৌলবি বোঝেন মানে তেল দেয় তেল স্যার আমি তেল লাগবো স্যার আমার ওয়াসটা যাতে ঠিক থাকে স্যার আমার মাথা সারা যাতে চলে স্যার তেল লাগলে আমি দেবো স্যার তেল স্যার আর স্যারে তো তেল পেয়ে খুশি স্যারে তখন দেখ দেখ এই উজুরটাই ভালো এই উজুরটাই ভালো আর রাউন্ড গালা জঙ্গলের ঘর জঙ্গল অমঙ্গলের ঘর অমঙ্গল কথা বল না কেন কথা খারাপ লাগতেছেন না না হ্যাঁ নবীর পক্ষে যে জিহাদ করতে চায় না নবীর প্রেমে যে কল্লাটা কেটে দিতে চায় না নবীর জন্য যে অর্থ দান করতে চায় না নবীর প্রেমে প্রেমিক হয়ে ইমানের বলে বলিয়ান হয়ে যে হক্কানি ওলামায়ে কেরামের কাতারে আসতে চায় না বুঝতে হবে তার টুপি লেবাস লাগাইছে বাতিলের সাথে আপোষ করার ষড়যন্ত্র করতেছে আল্লাহ করার ষড়যন্ত্র
আমার ভাইরা আমার বন্ধুগণ কষ্ট হচ্ছে আপনাদের বেদনা হইতেছেন আপনারা তাহলে স্লোগানটা ধরে কেন আমি উঠব না জলে জলে কেন আমি সবাই কেন আমি উঠব না জলে ইমানের ভালু এই অন্তরে ভরা আহা জানি চারিদিকে যায় শোনা যায় মাজলম শান্তির লাগি দিশ হারা কেন আমি উঠব না চলে নারায় তাকবি কাদিয়ানিরা কাদিয়ানিরা আরো বাড়বে ইনশাল্লাহ ইমানের আওয়াজ আরো বাড়বে শয়তানদের গায়ে আগুন ধরে দিতেছে না শয়তানরা মনে করছে এই বছর করুন না আল্লাহ প্রদত্ত দেওয়া নিয়ামত সম্পদ কথা বলেন ঠিক কিনা সংসদে আইন চাই সংসদে আইন চাই সংসদে আইন চাই নবীর পরে নবী নাই সংসদে আইন চাই নবীর পরে নবী নাই নারায় থাকবি ওলামায়ে কেরামের বাংলায় কাদিয়ানিদের ঠাই নাই ওলামায়ে কেরামের বাংলা হ্যাঁ ঠাই হবে তবে অমুসলিম হিসাবে থাকতে হবে লেবাস লাগাইয়া মুসলমানের দাবি করে কাদিয়ানিরা বসবাস করবা এটা মুসলমান না কখনো স্বীকারোক্তি দিতে পারে না মেনে নিতে পারে না কষ্ট হচ্ছে এই ফর্দাটা উড়ে দিলে উড়ে দে রে পাগল হয়ে গেছে না আমার এত কি দেহ ভাই হ্যাঁ কামনের তেহার লেগে আইসি এখন কই আসিলা এতক্ষণ কই আসিলা হ্যাঁ দূরে আসিলা এই লিগে আমার হুমান ভাই কয় ভাই আপনি আগের মতো না হইলে আপনি কাছে চাই না আমাকে আগের মতো না পার কি কয় শরীয়তপুরি যে আপনি এটা এখন আর অনেকে বিশ্বাস করে না কাজে আপনি একটু হুঙ্কা টুঙ্কা দিবেন কোরআনে এটা আবার করতেন এলো ঝাড়ু মারু কি রে ঝাড়ু মিছিল নইলি করতেন রে কাঁদিয়ে কাঁদিয়ে নিজের বিরুদ্ধে ঝাড়ু মিছিল নইলি এই চলবো কি চলবো না ওই পিছনে লোকেরা কথা কানে রে ওলামায়ে কেরাম তলবে এলে আরে ওলামায়ে কেরাম তো শাহাদালের সৈনিক হোসেন আহমদ মাদানির সৈনিক কাসেম নানুতুবির সৈনিক আহমদ শফির সৈনিক কথা বলেন ঠিক কিনা ফয়জুল করিমের সৈনিকেরা আল্লাহওয়ালার সৈনিকেরা হুঙ্কার দিয়ে বাতিলের মস্তক কাপায় তুলতে হবে এদেশ কাদিয়ানিদের দেশ না এদেশ নাস্তিক মুরতাদদের দেশ না নারায়ে তাকবীর কাদিয়ানিরা কাদিয়ানিরা সংসদে আইন চাই সংসদে আইন চাই নারায়ে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম অনেকে কথা কইতে যেতেছে না আমি গিল্ডকে কথা করতাম আমার দামার দেখ থাক একটা কথা হুঁজারে কেন কি হবে আলেম হয়ে কোমরে ছাত্ররা আমার তো এর লিগে তোরা প্রতি বছর আনতে কস গত বছর একটু দেরি করেছি দেখলে একটার মুখ কালা কেউ এটা করেছে কথা বাস না কেন জবদাস না কেন হাউজন মালাবে না কে রে কয় যে একটা জোয়ানি শক্তি লই আইছিলাম কোথায় গেছি গা রাত নয়টা বাজে আইছি বারোটা সাড়ে বারোটা বাজে অহন আর এই দুষ্টা হ্যাঁ মানে আপনি এবার করবেন কে আমরা এটা দ্বিমুখী কথা বলছেন নাই কি হবে আলেম হয়ে
না তোরা কথা বলতে থাকবে হ্যাঁ পিছনে বাইরে কি কস বলবো হকের পক্ষে বলবো কাদিয়ানিরা 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 নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আমার ভাইরা আমার বন্ধুগণ কোন দিকে নজর নাই দেখেন তো দেখি দেখেন তো দেখি খেয়াল করে কথাগুলো শোনা যায়নি আল্লাহ ডাকি বললেন নবী যারা আমি রহমানের জিকির পক্ষে আমি আল্লাহ তাদের পরিচালক আর যারা আমি রহমানের জিকির মানে না আমি আল্লাহ বলে দিলাম তাদের জীবনের পরিচালক ইবলিস শয়তান আরে বন্ধু আল্লাহকে যেই বান্দা বান্দি পরিচালক মানে আল্লাহর উপর যে ভরসা করে তার জন্য আল্লাহ যথেষ্ট হইয়া যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন তো দেখি আমরা কার উপর ভরসা রাখি যারা আল্লাহর উপর ভরসা রাখে তাদের জন্য কে যথেষ্ট হইয়া যায় আল্লাহ বলেন ওয়ামাইন ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু আরে পড়ো না মিয়া মুখটা নারাইলেও গুনাহ মাফ হইব নেকি লেখা হইব ওয়ামাইন ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু বলেন ওয়ামাইন ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু যারা আল্লাহর উপর ভরসা রাখে তাদের জন্য যথেষ্ট হইয়া যায় আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার আল্লাহ আরেক জায়গায় বলেন ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন মুমিনরা শুধু একমাত্র কার উপর ভরসা রাখে তাহলে আবার বলেন আমার আপনার পরিচালককে একবার বলেন আমার আপনার পরিচালককে রিক্সা চলে না চালক ছাড়া নৌকা চলে না মাঝি ছাড়া দুনিয়া চলে না আল্লাহ ছাড়া ঠিক রিক্সা চলে না চালক ছাড়া বলো বলো রিক্সা চলে না অগ নৌকা চলে না মাঝি ছাড়া বলেন না রিক্সা চলে না অগ নৌকা চলে না মাঝি ছাড়া দুনিয়া চলে না আল্লাহ ছাড়া মুমিন সবাই দুনিয়া চলে না মাশাআল্লাহ দুনিয়া চলে না আল্লাহ ছাড়া উমিন চলে না জিকির সারালা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা আর করে লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা এই কালে মার পড়েছি মালা মিটাবো আমি মনের জ্বালা ঠিক কিনা বলে এই কালে মার পড়েছি মালা মিটাবো আমি মনের জ্বালা এই কালে মার প্রেম থাকিলে এই কালে মার প্রেম থাকিলে কবর হবে উজালা ইলাহা ইল্লাল্লাহ জোরেলা ইলাহা মাশাআল্লাহ আল্লাহ ইলাহা আল্লাহ আল্লাহ সব সময় ঠিক কিনা বলে
যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদিন ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলাহা হাতে করে হাতের কাম মনে আছে নি? ব্রেক ধরলে হাত মুখ করা লাগে না? হাতে করে হাতের কাম, পায়ে করে বলেন হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম। অন্তরেতে রাখিয়া সদাই, অন্তরেতে রাখিয়া সদাই আল্লাহ তোমার নাম। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা রাসূলুল্লাহ। একটু মহব্বত করে তৌহিদের বাণীটা সবাই বলি, যাতে আমার মাওলা মরণকালে এই কালমাটা নসিব করে দেন। ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরে বন্ধু, সেই ব্যক্তি আল্লাহ কি পরিচালক মানে? আমার বন্ধুগণ, সে তো আল্লাহর উপরে ভরসা রাখে। আমার বন্ধুগণ, মুমিনরা তো আল্লাহর উপরে বেশি ভরসা রাখে। মুমিনদের জন্য আল্লাহ যথেষ্ট। জোরে বলেন, মুমিনদের জন্য কে যথেষ্ট? এই মিয়া ভাই, আল্লাহর নামটা জোরে নাও না, কে 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 কে? আল্লাহ যথেষ্ট। বাবা, বিলম্ব করার কোন সময় আমার হাতে নেই। আমি আপনাদেরকে যে কথাটা বুঝাইতে চাই, ও বন্ধু, এই মাইকের আওয়াজ তো অধিকাংশ রায়েরবাগ এলাকার বহু দূর দূরান্ত এলাকায় গেছে, পুরা মহল্লায়। আজকের এই খতমেনবত সম্মেলনের মাইক বাজতেছি। বাবাজি, আপনারা তো এখানে শুনতেছেন বন্ধু, হাজার হাজার মা, হাজার হাজার বোন আজকের বয়ান শুনতেছে। মা গো, কেন তুমি আল্লাহ ওয়ালা হইবা না? কেন তুমি নামাজি হইবা না? কেন তুমি নিজের সন্তানকে দিন ইমান 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 আমল আতায় শিখাইবা না? মা গো, তোমার বাচ্চাদেরকে তুমি ছোটবেলা থেকে যদি কোরআন শিখাও, ওই মা তোমারই সন্তান, কাঁদিয়ে হবে না? কথা বলেন ঠিক না ব্যাধি? ও মা, তুমিও তো মা, আমিরুল মুমিনিন হযরত ওমরের জামানায়। আমার বন্ধুগণ, একজন মার ইতিহাস যদি তুমি শোনো, দেখো মা এই মহিলা কেমন করে আল্লাহর উপর ভরসা রেখেছিলেন। জীবন দিতে রাজি ছিল হো, কিন্তু বাদন ঈমান নষ্ট করেন নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, দেখেন একজন মহিলার ঈমান মজবুত কত, ঈমান তার পাকা কত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। এ বাবাজি, হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু, আমার বন্ধুগণ, প্রত্যেকটা রাত্রি বেলায় আমার বাবা দিদারে নিজের রাষ্ট্রের মধ্যে প্রত্যেক দিন রাত্রি বন্টন করে নিতে, এই এলাকায় আমি আজকে পায়চারা করব, এই এলাকায় আজকে আমি পায়চারি করব, আমি এলাকায় ঘুরব, আমার মহল্লার মধ্যে, আমার রাষ্ট্রের মধ্যে কোনো প্রকার কোনো ঝামেলা আছে নাকি? শুনতেছেন আপনারা? চলবে? বলবো? যারা তারা আছেন বলবো? বলেন আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, আমার বন্ধুগণ, আমার ভাইরারে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু প্রত্যেকটা দিন এলাকায় ঘোরাঘুরি করে, কোন এলাকায় কোন সমস্যা আছে নাকি? হযরত ওমর একদিন আওয়াজ পাইলেন, হযরত ওমর আওয়াজ পাইলেন, ঘরের ভিতরে দুটো বাচ্চার একটা বাচ্চা কান্দের, বলে মা গো,
আজকে আমাদের বাবা নাই, আমাদের সংসারের হাল ধরারও কেউ নাই। এ মুমিনেরা ঈমানদাররা, যার বাবা নাই তার মতন বড় অভাবী আর কেউ নাই, যার মা নাই আমার বন্ধুগণ তার মতন বড় দুঃখের কেউ নাই। এবারে সন্তানটা ডাক দিয়ে বলতেছেন, আম্মা গো আমাদের বাবা নাই, এই জন্য কি আমাদের সংসারের হাল ধরার কেউ নাই। মা জনি ডাক দিয়ে বলে, বাবা কেন তুমি কথাটা বলতে যে এইভাবে বললা? ছেলেটা পেটে হাত দিয়ে বলতেছেন, মা গো আজকে আমার বহুদিনের ইচ্ছা হইতেছে গো মা, বাবা থাকতে আমি রুটি আর গোস্ত খাইতাম, কিন্তু আজ কতদিন যাবত আমি রুটিও খাইতে পারি না, রুটি পাইলো গোস্ত পাই না। এ বন্ধু ওমাইয়া তাওয়াক্কাল আল্লাহি ফাহুয়া হাসবু, দেখেন আল্লাহর উপর ভরসা করলে আল্লাহই যথেষ্ট হইয়া দা। ও বাদান মাওলাকে পরিচালক বানাইলে আমার আল্লাহ তার জীবন পরিচালনা করে দেয়। দেখেন কিভাবে মাওলাই করিম দায়িত্ব নেয়। আমার বন্ধুগণ এই বাচ্চা ছেলেটা ডাক দিয়ে বলেন, মা গো আমার মন চায় আমি একটু রুটি দিয়ে গোস্ত খাইতা। এই কথাটা হযরত তোমারের কানে গেল, এদিক দিয়ে আবার মা ডাক দিয়ে বলতেছেন, বাবা গোস্ত করে করার মতন আমার কাছে কোনো সম্পদ নাই, তবে তুমি একটু অপেক্ষা করো, সকালবেলা আমি ওমরের দরবারে যাব, আমি ওমরের কাছে বলবো খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, ওমর যদি কোনো বন্দোবস্ত করতে পারে আমার ভাইরা আমার বাবা দিরা। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তো সব কথা শুনিলেন। এ বন্ধু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আমার রাজ্যে যদি একটা কুকুরও না খায় মারা যায়, আল্লাহ কিয়ামতের ময়দানে আমার জবাব দেওয়া লাগবে। আর এই তিন বাচ্চাটা এইভাবে কাঁদতেছে গোস্ত খাওয়ার জন্যে। আমার বন্ধুগণ আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের চোখের পানি ছেড়ে দিয়া, চেহারার মধ্যে চোখের পানিগুলো মিশিয়ে দিয়া আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ একটা ডাক দাও না, দাও না, দাও না, দাও না। ও বন্ধু আজকে তোমার আমার চোখের পানি পড়ে না, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কেমন আমার আল্লাহর পাগল ছিলেন, আমার আল্লাহর ভয়ে কাঁদতে, আমার নবীর প্রেমে কাঁদতে, কাঁদতে কাঁদতে হযরত ওমরের চোখের সাইড দিয়া কালো দাগ হয়ে গেছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হওয়ার পর কত লোকেরা বলছেন, প্রেসিডেন্ট ওমর তোমার এই চেহারার মধ্যে কালো দাগ ভালো লাগে না, তুমি এইটা একটু উন্নত মানের মেডিসিন ব্যবহার করে এটার চিকিৎসা নাও, এত সুন্দর চেহারার মধ্যে এই কালো দাগ ভালো লাগে না। হযরত ওমর কাঁদতেন আর বলতেন, বাবা রে তোমরা আমার এই কালো দাগটা ফালায় দিতে বলো, তোমরা আমার এই কালো দাগটা মিশা দিতে বলো। কিন্তু বাবা জাননি আমার বন্ধুগণ আমার ভাইরারে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছেন, হাশর ময়দানে যদি আমার আল্লাহ জিজ্ঞাসা করে, ও ও উমর তুমি আমার জন্য কি আনছো, আমি আল্লাহ বলবো, আল্লাহ তোমার মাগফিরাত কামনা, আল্লাহ ও তোমার রাজি খুশি করার জন্য আমি দুনিয়ায় কাঁদছি, এই কান্নার চোখের পানি আমি এইভাবে এইভাবে আমি ফলাইছি, এই দেখো আমার কালো দাগ হয়ে গেছে। ও বন্ধু হযরত ওমর এইভাবে কাঁদতেন, আমাদের আকাবির আসরা বুজুর্গদের ইতিহাস গুলো পাওয়া যায়, রশিদ আহমদ গঙ্গির রহমতুল্লাহ আলাই ইমাম।